নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করতে চলেছি, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে। আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে দেবে। চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের যে দইয়ের প্যাকেট বলুন বা দুধের প্যাকেট, এর মধ্যে কিন্তু বেশ কিছুটা দই বা দুধ থেকে যায়। দেখুন, আমি এখানে একটি দইয়ের প্যাকেট নিয়েছি। আমরা অনেক সময় এটাকে কোনো কাজে ব্যবহার করি না, ডাইরেক্ট আমরা প্যাকেটটা একটু কাটি, কেটে ফেলে দিই। কিন্তু দেখুন, আমি কাঁচিয়ে বের করলাম কতটা পরিমাণ দই ছিল। তা এই দই কিন্তু আমরা তো খাওয়ার কাজে ব্যবহার করি। তাছাড়াও দইয়ের মধ্যে দেখুন, আমি সামান্য পরিমাণ একটু আটা দিয়ে দিলাম। আটা দিয়ে দই আর আটাটাকে না খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবার এটাকে আমরা কী কাজে ব্যবহার করব? আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক তামা, এমনকি পিতলের অনেক, আর এই ধরনের যে তামা বা কাঁসা পিতলের বাসনগুলো থাকে না আমাদের বাড়িতে, একেবারে কালো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। কোনো রকম মাজা ঘষা ছাড়াই আপনারা যদি এই রকম একটুখানি দই আর আটা দিয়ে মাখিয়ে রাখতে পারেন এক মিনিট মতো, তারপর নর্মাল আপনারা হাত দিয়ে একটু ডলে নেবেন, দেখবেন আপনাদের একেবারে কালো হয়ে যাওয়া তামা বা কাঁসার পাত্র ঘটি একেবারে নতুনের মতো চকচক করতে থাকবে। দেখুন, কোনো রকম মাজা ঘষা করতে লাগবে না বন্ধুরা। সামান্য পরিমাণ আমি একটু হাত দিয়ে এইভাবে ডলে নিচ্ছি, তাতেই আমার এই তামার ঘটিটা, একেবারে কালো হয়ে যাওয়া ঘটিটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি, প্রথমে কীরকম কালো হয়েছিল দেখুন, আর রেজাল্ট এখন আপনারা দেখতেই পাচ্ছেন। তাই ছোট্ট টিপসটি বন্ধুরা, যদি আপনাদেরও ভালো লেগে থাকে, কোনো রকম লেবু বা তেঁতুল ছাড়া এইভাবেই আপনারা তামা, কাঁসা, এমনকি পিতলের বাসন পরিষ্কার করে নিতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব, মশা তাড়ানোর জন্য আমরা কম বেশি প্রত্যেকেই এই ধরনের মশা মারার যে কয়েল থাকে ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় দেখা যায় মশা মারার এই কয়েলগুলো না ভেঙে যায়। ভেঙে গেলে আমরা এই ধরনের কাপ ব্যবহার করি, কাপের ওপর দিলে কিছুটা জলে তারপর হয়তো নিভে যায়, কিন্তু এগুলোর পুরোপুরি শেষ হয় না, আমরা বেকার ভেবে ফেলে দিই। কিন্তু প্রত্যেকটা জিনিসই দাম দিয়ে কিনতে হয়, তাই ফেলা উচিত নয়। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপগুলো থাকে না দেখুন, এই ধরনের অবশ্যই নিতে হবে, কিন্তু স্টিল বা লোহার ক্লিপ, আপনারা কখনোই প্লাস্টিকের ক্লিপ নেবেন না, তাহলে কিন্তু গলে যাবে, আগুন ধরে যাবে। এই ধরনের ক্লিপে আমরা খুব সহজেই কিন্তু এইভাবে দেখুন যে আমাদের ভেঙে যাওয়া যে কয়েলের টুকরোগুলোকে এটা আমরা ইউজ করতে পারবো, এমনকি এটা পুরোটাই আমাদের জ্বলবে, একটুখানি জ্বলেও আমাদের নিভে যাবে না। ছোট্ট টিপসটি বন্ধুরা আপনারা অ্যাপ্লাই করবেন, এতে কিন্তু আপনাদের ভেঙে যাওয়া, টুকরো হয়ে যাওয়া মশা মারার এই ধরনের কয়েলগুলো আর কখনোই ফেলে দিতে হবে না। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। ফুলঝাড়ু দিয়ে আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ঘর বন্ধুরা ঝাড় দিয়ে থাকি, কিন্তু আমরা যখন ঘর ঝাড় দিই না, দেখা যায় ফুলঝাড়ুর মধ্যে বেশ কিছু নোংরা থাকে। আমরা যখন পাখা চালিয়ে চুল আশ্রায়, চুলগুলো ঘরের মধ্যেই পড়ে থাকে, সেই চুলগুলো কিন্তু ফুলঝাড়ুর মধ্যে আটকে যায়। তাই আমাদের বাড়িতে যদি এরকম একটি পুরনো চিরুনি থাকে, মাঝে মাঝে যে কাজটি করবেন, চিরুনিটা দিয়ে ফুলঝাড়ুটাকে এইভাবে একটু আশ্রে নেবেন, দেখবেন ফুলঝাড়ুর মধ্যে যে চুলগুলো আছে না বন্ধুরা, খুব সহজেই বন্ধুরা বের হয়ে যাবে। আর মাঝে মাঝে যদি এই কাজটি করা যায়, তাহলে কিন্তু দেখবেন যে আপনাদের ফুলঝাড়ুটা ভালো থাকবে, এমনকি অনেক দিন, অনেক বছর ইউজ করতে পারবেন বন্ধুরা, এটা কিন্তু সহজে নষ্ট হবে না। তাই শুধু চুল নয়, অন্যান্য নোংরা সুতো থাকলেও বের হয়ে যাবে। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমরা মহিলারা কম বেশি প্রত্যেকেই কিন্তু এই ধরনের যে ব্লাউজগুলো পরি, ব্লাউজ যখন শাড়ির সঙ্গে পরি, পিন আপ করি, কিংবা আমরা যখন চুড়িদার পরি, অনেকেই ওড়না পিন আপ করি, কিন্তু এইভাবে সেফটি পিন দিলে সেফটি পিনের মাথাটা অনেক সময় দেখা যায় ব্লাউজের মধ্যে ঢুকে যায়, এমনকি ব্লাউজটা আমাদের ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কী করতে হবে, এরকম একটি নিয়ে নিতে হবে বন্ধুরা পুঁতি। এরকম পুঁতি যদি বন্ধুরা আমরা নিয়ে নিই, তারপর দেখুন সেফটি পিনের মধ্যে ঢুকিয়ে আপনারা ব্লাউজের শাড়ির সঙ্গে আটকান, কিংবা চুড়িদারের সঙ্গে ওড়না আটকান, কখনোই সেফটি পিন কিন্তু আপনাদের শাড়ি বলুন চুড়িদারের মধ্যে ঢুকবে না, এমনকি ছিঁড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক গেঞ্জি থাকে, যে গেঞ্জির গলাটা হয়তো কোনো কারণে বড় হয়ে গেছে, আর গলা বড় হয়ে গেলে দেখতে ভালো লাগে না, বাজে লাগে, অনেকেরই দেখা যায় ঠিক মতো ফিটিংস হয় না গলাটা,
তাই ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করবেন। নিয়ে নিতে হবে সূচ, সুতো আর কিছুটা পরিমাণ পুঁতি। এখানে দেখুন আমি কি করছি, সূচের মধ্যে এইভাবে পুঁতি ঢুকিয়ে যতটা গলা আমাদের বড় হয়েছে ততটা অনুযায়ী এইভাবে পুঁতিগুলোকে আমি নর্মালভাবে কিছুটা দূরে দূরে মানে কিছুটা ফাঁকা রেখে আমাদের এইভাবে না সেলাই করতে হবে। দেখুন আমি এটাকে কিছুটা ফাঁকা রেখে এইভাবেই পুরোটা সেলাই করে নিলাম বন্ধুরা। এবার দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি বন্ধুরা টোটাল চারটে মতো পুঁতি। এবার আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার পুঁতিটা দিয়ে এইভাবে সুতোটা টান দেব। সুতোটা টান দিলেই দেখুন কত সুন্দর গুটিয়ে যাচ্ছে আর একটি আমাদের কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। এইভাবে যদি আমরা একটু ডিজাইন তৈরি করে নিই গেঞ্জিটার ডিজাইনটা নতুনও হয়ে যাবে আর গলাটাও কিন্তু ছোট্ট হয়ে যাবে। এমনকি বাচ্চারা বলুন বড়রা বলুন পরলেও দেখতে সুন্দর লাগবে। আর কাঁধ দিয়ে আমাদের এই ধরনের যে টপ আছে গেঞ্জি আছে কখনোই পরে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। তাহলে এই ছোট্ট টিপসটি বা আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। চলুন তাহলে আমরা পরবর্তী যে টিপসটি আছে দেখে নিই। এই ধরনের যে প্যাকেট জিনিসগুলো অনেক সময় দেখা যায় সোয়াবিন আমরা কিছুটা পরিমাণ খাই কিছুটা পরিমাণ রেখে দিই, প্যাকেটে রাখুন বা কৌটোয় রাখুন, অনেক সময় কিন্তু হাওয়া বাতাস লাগলে এটা ভালো থাকে না, পোকা ধরে যায়, নষ্ট হয়ে যায়। তাই কীভাবে আমরা একেবারে এয়ার টাইট করে রাখতে পারবো একটি চামচের সাহায্যে। একটি চামচ নিয়েছি, চামচের হ্যান্ডেলটাকে আমি খুব ভালো করে বন্ধুরা গরম করে নেব। চামচের হ্যান্ডেলটাকে গরম করে নিয়ে যেখানে আমাদের প্যাকেটটা কাটা সেই জায়গাটায় এইভাবে চামচটার দেখুন হ্যান্ডেলটা ধরে চেপে দেব। তাহলে এই প্যাকেটটা পুরো এয়ার সিল হয়ে যাবে, একটি দানাও কিন্তু খাবার প্যাকেটের থেকে বের হবে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, এখানে দেখুন আমি একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ রসুন এইভাবে ছোট টুকরো করে কুচি করে নিলাম। এবার আমি কিছুটা হলুদ নিলাম আর কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছে সরিষার তেল। তিনটে উপকরণ বন্ধুরা আমাদের খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, আবার গ্যাসের ওপর দিয়ে এটাকে না খুব ভালো করে আমি গরম করে নেব, তেলটা ফুটিয়ে নেব। তেলটার থেকে যখন মিষ্টি একটি গন্ধ বের হবে গ্যাস বন্ধ করে দেব। এটাকে কী কাজে ব্যবহার করব, বর্ষাকালে বন্ধুরা আমাদের অনেকেরই দেখা যায় পায়ের যে আমাদের আঙুলগুলো থাকে না আঙুলের ফাঁকে ফাঁকে হাজা হয়, আর হাজা কিন্তু খুবই ভয়ঙ্কর একটি চর্মরোগ বন্ধুরা, আর এটা খুবই যন্ত্রণাদায়ক। তাই অতিরিক্ত জল ঘাটলে তো এই সমস্যাটা দেখা দেয়। তাই এরকম যদি একটি তেল আপনারা তৈরি করে নেন সরিষার তেলের সঙ্গে হলুদ রসুন দিয়ে, এটা অ্যান্টিবায়োটিকের কাজ করবে, খুব দ্রুত কমে যাবে আপনাদের হাজা। তিন চার দিন অন্তত আপনারা এই তেলটি দেন বন্ধুরা, 100% আপনারা রেজাল্ট পাবেন। পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, আপনারা কখনো এইভাবে হ্যাঙ্গারে জামা কাপড়ের ক্লিপ আটকে দেখেছেন? কি কাজে আমরা কেন আটকাবো জামা কাপড়ের ক্লিপ, চলুন দেখে নিই। এখানে দেখুন আমি একটি তাওয়ালে নিয়েছি, তাওয়ালেটাকে অবশ্যই আমি জল দিয়ে খুব ভালো করে ভিজিয়ে নিয়েছি। তাওয়ালেটাকে কি করছি, হ্যাঙ্গার যে জামা কাপড়ের হ্যাঙ্গার পুরনো একটি হ্যাঙ্গারের মধ্যে এইভাবে খুব ভালো করে আমি পেঁচিয়ে নিলাম। এবার আমি কি করব, এইভাবে দেখুন হ্যাঙ্গারের মধ্যে এই তাওয়ালেটার সঙ্গে আমি আটকে নিলাম ক্লিপ দুটোকে। বন্ধুরা আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক ফার্নিচার থাকে যেখানে কিন্তু বন্ধুরা আমাদের ঠিক মতো হাত পৌঁছায় না, এর ফলে ঠিক মতো হাত না পৌঁছালে সেই জায়গাটা মোছাও যায় না, এমনকি ধুলো ময়লা জমতে থাকে, আর দেখা যায় মাকড়সা সেই সঙ্গে আরশোলা সেখানে কিন্তু তাদের ঘর বানিয়ে ফেলে, আর ঘরটাও কিন্তু আমাদের নোংরা নোংরা মনে হয়। তাই মাঝে মাঝে যদি আমরা এইভাবে হ্যাঙ্গারের মধ্যে তাওয়ালে ঢুকিয়ে এইভাবে ফার্নিচারের নিচগুলো পরিষ্কার করি, নোংরাটাও পরিষ্কার হয়ে যাবে, আমাদের ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কাজটা করতেও খুব সহজ হবে। তাছাড়া আমাদের দরজার ফাঁকে ফাঁকে অনেক সময় দেখা যায় সরু যে জায়গাটা তার মধ্যে না মানে মাকড়সার জাল বা ঝুল তৈরি হয়, এইভাবে কিন্তু আপনারা হ্যাঙ্গারে পরিয়ে পরিষ্কার করে নিতে পারবেন। তাছাড়াও দেখুন বন্ধুরা আমি এখানে একটি ওয়াইপারের মধ্যে এইভাবে একটি তাওয়ালে নিয়ে নিলাম, তাওয়ালেটাকে পেঁচিয়ে নিচ্ছি আর ক্লিপের সাহায্যে আটকে নিচ্ছি। ক্লিপের সাহায্যে আটকাচ্ছে এই কারণেই তাওয়ালেটা নড়াচড়া করবে না। কী কাজে ব্যবহার করব, অনেক সময় আমাদের বাড়িতে যে পাখা থাকে না এটাকে আমাদের পরিষ্কার করার জন্য টুলের প্রয়োজন হয়, এমনকি মোয়ের প্রয়োজন হয়। তাই হ্যাঙ্গারের লাঠিটা কিন্তু আমাদের যে এখানে আমি ওয়াইপারটা নিয়েছি ওয়াইপারের লাঠিটা অনেকটাই বড় থাকে, তাই আমরা মেজোতে দাঁড়িয়েই কিন্তু এইভাবে আমাদের পাখার ব্লেডগুলোকে পরিষ্কার করে নিতে পারি। এমনকি আমরা যদি সপ্তাহে দুদিন পরিষ্কার করি তাহলে কিন্তু পাখাটা অতিরিক্ত নোংরা হবেই না। আরও একটি যে টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, চলুন তাহলে দেখে নিই বন্ধুরা। আমাদের অনেকেরই দেখা যায় যে
বক্স খাট থাকে বা নিচু হয়ে ঘর মুছতে অসুবিধা হয়, তারা কিন্তু এইভাবে ওয়াইপারের মধ্যে যদি আপনারা কোনো তাওয়ালে পেঁচিয়ে এইভাবে ক্লিপ দিয়ে আটকে নিয়ে ঘর মোছেন, দেখবেন আপনাদের খাটের তলা বলুন বা ঘর মুছতে গেলে কোমর যন্ত্রণা হবে না, এমনকি হাঁটু ব্যথাও করবে না, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকম মফ কেনা ছাড়াই আপনারা এইভাবে একটি তাওয়ালে আর জামা কাপড়ের ক্লিপ আর একটি ওয়াইপারের সাহায্যে ঘর মুছে নিতে পারবেন।